সেই এককালের প্রমত্তা কপোতাক্ষ নদ, কালের আবর্তে মানুষের সৃষ্টি করা আগে কপোতাক্ষ নদ আয়োজিত থাকে। এই ব্রিজের নিচেই ছিল নৌকা ঘাট। খ্যাতিমান ব্যক্তিরা অনেকেই এই নৌকায় এই পথে গিয়েছে। ইতিহাস মাইকেল মধুসূদনের সেই কপোতাক্ষ নদ আজকে প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। ভাবা যায় আজকের এই নদী যতটুকু সামান্য পানি আছে তাই সেচে সেখানে মাছ ধরার কাজ চলছে। এই ব্রিজের ঝিকর গাছা রেল ব্রিজের নিচে সামান্য একটু পানি আছে সেটা সেচে একটু পরে মাছ ধরা শুরু হবে। দূরে দেখা যাচ্ছে সড়ক সেতু, মানুষের প্রয়োজনে মাটি কেটে নিচ্ছে দূরে, আর এই সামান্য পিছনে বাদ সামনে বাদ দিয়ে এটুকুতেই মাছ শিকার চলবে। মাছ শিকারীরা দূরে বসে আছে, শ্যালো ইঞ্জিনের মাধ্যমে পানি সেচ চলছে। সময়ের আবর্তে সেই নদী নদ কপোতাক্ষ নদ অবতারিত।